চার দিন ধরে যারা খাইতেছে কেউ। কুয়েতে মাসে 60,000 টাকা বেতনে চাকরির স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে সময় লেগেছে মাত্র 2 মাস। চলতি মাসের 12 তারিখের ফ্লাইটের টিকিট বুকিং স্লিপ পেয়ে বাস্তবে আকাশে উড়ার আগেই মনের আকাশে উঠছিলেন কুমিল্লার সুমন ও তার পরিবার। সুদে টাকা ধার করে 5 লক্ষ টাকা দিয়ে এখন তারা নিঃস্ব ও দেনাগ্রস্ত। টাকাগুলো যদি না পাই স্যার আত্মহত্যা সারা কোন রাস্তা হবে? এমন অবস্থা তার মতো আরো 34 জনের। 12 জন আমরা সবাই মিলে 38,30,000 টাকা দিছি। আমরা 9 লক্ষ টাকা জমা দিই। যেভাবে তারা আমাদের প্রক্রিয়া করছে সেটা সে বিদেশ যাওয়ার জন্য সম্পূর্ণ পুরো প্রক্রিয়া। 3টার পর থেকে সবার মোবাইল বন্ধ হয়ে গেছে, বলতেছে আপনাদের ধরেন 12 তারিখে এলো ফ্লাইট। অনলাইন চেক করছি, চেক করার মাঝে অ্যাপ্রুভ দেওয়া যাচ্ছে। প্রতিটি ভিসা অনলাইনে সঠিক দেখালেও আদতে জাল, কারণ যে ওয়েবসাইটে চেক করা হচ্ছে তাও প্রতারকদের তৈরি। ওই ওয়েবসাইটে জাল ভিসাকে সঠিক আর সঠিক ভিসাকে দেখায় জাল হিসেবে। আপনার পাঠানোর পর এটা আমি সাথে সাথে এমবাসিতে পাঠাইছি, এমবাসি আমাকে বললো যে এটা ফেক ভিসা। হাউজের ভিসা চেক করা সাধারণত আমাদের আমরা পারি না, সেটা আমরা দূতাবাসকে দেখাই আর কোম্পানি যে ভিসাগুলো সেগুলো কিউআর বারকোডে চেক করে বলতে পারে এটা অরিজিনাল নাকি 2 নম্বর। তাদের ভিসার বিপরীতে পেয়েছিলেন বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের প্রিন্টেড কপিও। বিএমইটি অফিস ওখানে যাওয়ার পর ফিঙ্গার দিলাম, যদি বৈধ ভিসা না থাকে তখন তো ফিঙ্গারপ্রিন্ট হওয়ার কথা না। জাল ভিসার বিপরীতে কিভাবে দিলেন আঙ্গুলের ছাপ, কিভাবে করলেন 3 দিনের ট্রেনিং, জানতে কাকরাইল বিএমইটির সদর দপ্তরে গেলে প্রবেশি করতে দেয়া হয়নি সময় সংবাদের প্রতিবেদককে। দিনভর অসংখ্যবার চেষ্টা করেও মেলেনি উত্তর পাওয়া যাবে এমন ব্যক্তির সাক্ষাৎ। প্রতারণা হয়েছে প্রতিটি ধাপেই। ফ্লাইটের টিকিট বুকিং দিলেও টাকা না দেয়ায় বাতিল হয় সব টিকিট। ভিসা জাল হলেও 14,000 টাকা নিয়ে করানো হয়েছে মেডিকেল টেস্ট। খোঁজ করা হলো স্মার্ট কার্ডে উল্লেখিত RL 912 নং এজেন্সির, যাদের সহযোগী পরিচয়ে প্রতারণা চালিয়েছে প্রতারকরা। বাইরার হাল তালিকায় ঠিকানা পাওয়া গেলেও ঠিকানায় গিয়ে জানা গেল 5 বছর আগে অফিস ছেড়েছেন তারা। বনানীর 86 নম্বর ভবনে খোঁজ না মিললেও 80 নম্বর ভবনে দেখা মিলল এজেন্সির সাইনবোর্ডের। প্রতিষ্ঠানের কর্মীরা স্বীকার করলেও স্বত্বাধিকারীর চেয়ারে বসা এ ব্যক্তি অস্বীকার করলেন ইস্ট বেঙ্গল ওভারসিজের সাথে কোনো ধরনের সম্পর্কের কথা। ভয়ানক এ প্রতারণায় রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার এ প্রতিনিধি দায় দেখছেন অনেকে। যখন কোনো অনিয়ম হয়, দুর্নীতি হয়, জালিয়াতি হয়, প্রতারণা হয়, এটার সঙ্গে কিন্তু একটা চেইন থাকে, অনেকেই সংশ্লিষ্ট থাকে। আমার মনে হয় এটাও তদন্তের বিষয় যে এখানে যেহেতু তার সঠিক ভিসা এখানে শো করছে না, তারপরে এটা কীভাবে ফিঙ্গারপ্রিন্ট হলো, কীভাবে সব কিছু রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আসলো। আমার মনে হয় যে এটা আমাদের বিএমইটি বা আমাদের মন্ত্রণালয় যদি বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করে একটা সঠিক তদন্ত করে, তদন্ত করলে কিন্তু যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট তারা প্রকৃত দোষীরা বেরিয়ে আসবে। ফিঙ্গার সিস্টেম আছে, অর্থাৎ যখনই এই কর্মীটা ফিঙ্গার করতে যায় তখন কিন্তু তার ওই ভিসাটা ওইখানে চেকিং হয়। ভিসা সঠিক হওয়ার পরেই কিন্তু ফিঙ্গারটা হওয়ার কথা। যদি আপনার ভিসা সঠিক ছাড়া ফিঙ্গার হয়ে থাকে বা কেউ করে থাকে তাহলে তারাও কিন্তু এটা অনিয়মের মধ্যে সংশ্লিষ্ট। সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলেন, আপনার হোয়াটসঅ্যাপ বলেন, আদার্স ইমো বলেন, যাই বলেন, এই যে ফেসবুকে যে প্রতারণামূলক প্রচার প্রচারণা হচ্ছে যার কোনো লিগ্যালিটি নাই, যেটার কোনো লিগ্যাল লাইসেন্স নাই, তারা এই যে আপনার কুয়েতে পাঠাচ্ছে, আমেরিকায় পাঠাচ্ছে, কানাডায় পাঠাচ্ছে, বিভিন্ন দেশে তারা লোভনীয় অফার দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তা আমরা মনে করি যে যেহেতু আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটা মনিটরিং সেল রয়েছে, বিএমইটিরও এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, মনিটরিং ব্যবস্থাটা শুধু কাগজে কলমে থাকলেই হবে না, প্রকৃতপক্ষে যারা অন্যায়কারী, যারা এই ধরনের অসৎ বিজ্ঞাপন দিয়ে, ভুয়া বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা উদা হয়ে যাচ্ছে, তো এই বিষয়গুলিতে আমি মনে করি যে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিএমইটিকে কঠোরভাবে নজরদারি করা উচিত। আমরা বাইরেতে ইতিমধ্যেই একাধিক অভিযোগ পেয়েছি, সেটা হচ্ছে যে একটা এজেন্সির নামে ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে, বাট সে কিন্তু জানে না যে সেই কর্মী আদৌ তারা অ্যাপ্লিকেশন করে নাই, কোনো আবেদন ম্যান পাওয়ারের জন্য করে নাই, সেগুলোও কিন্তু পাওয়া গিয়েছে। এগুলো আমরা পাওয়ার পরে আমরা কিন্তু আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি এবং এটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বাইরের পক্ষ থেকে
অনুরোধ করেছি। তো এই ক্ষেত্রেও আমার কথা হচ্ছে যে একটা এজেন্সির নাম দিলেই শুধু হবে না, আদৌ তো তারা সেটা জানে কি না বা কোনো কারসাজি হয়েছে কি না। যদি হয়ে থাকে, কারসাজির সঙ্গে যারাই জড়িত, আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোনো রিক্রুটিং এজেন্সিও যদি কোনো ধরনের অন্যায় অনিয়ম প্রতারণা দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, আমরা কিন্তু তাদেরও আমরা শাস্তি চাই। এমইটিতে বৈধ তালিকা পাওয়া যায়, সেই তালিকার এজেন্সিগুলোতে আপনারা সরাসরি আসেন, আসলে কিন্তু এই প্রতারণার মানে হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। প্রতারকরা ছ বছর ধরে এই অফিস ব্যবহার করার কথা বললেও আসলে ভাড়া নিয়েছিলেন মাত্র চার মাস আগে। ওনাদের মালামাল নাই, আমাদের পানিশ বাড়া দেওয়া, ওনাদের শুধু একটা কম্পিউটার আছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।